সম্মানিত হাজুরের শুধু তাই নয়, সাহাবীদের দিকে লক্ষ্য করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখুন, যুদ্ধের ময়দানে ওই যে নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইছে তো এক কাফের তীর ছুঁড়ে মারছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে এসে লাগলো, রক্ত জ্বরতে জ্বরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহোশ হইয়া অজ্ঞান হইয়া পড়ে গেছে। ওই অজ্ঞান হওয়ার আগে এসাবিকে হাত ধরে নামাজের জায়গার মধ্যে দাঁড় করায় দিল। ওই যে নামাজ শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে আসার পরে সাহাবীরা কইরে, আমাকে ধরে নামাজে দাঁড় করায়া দাও। ওমর ডাক দেওরে, আমি নামাজ আদায় করব। সাহাবীরা বলে, হুজুর আমিরুল মুমিনিন, আপনি তো অসুস্থ, আপনার পা থেকে রক্ত জ্বরতে জ্বরতে আপনি দুর্বল হইয়া গেলেন, আপনি এখন কিভাবে নামাজ আদায় করবেন? ওই ওমর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে, লোকজনেরা তোমরা শোনো, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেছেন, যারা নামাজ তারা করবে ইসলামের মধ্যে তাদের কোনো অংশ থাকে না। মেহাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. Oh,
ইসলামী মহাসম্মেলনের সভাপতি সাহেব আজকের ওয়াজের প্রধান মেহমান প্রধান বক্তা
ও বিশেষ বক্তা, দূর দূরান্ত থেকে আলেম ওলামাগণ, ফেন্ডেলের নিচে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মাহবুব বান্দা বান্দিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ হইতে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, মহাব্বত করে, দয়া করে, রহমত বর্ষণ করে, আজকের এই ওয়াজ এবং কোরআন ও হাদিসের ফ্যান্ডেলের নিচে আসা এবং বসার তৌফিক দান করেছে। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয়ের পক্ষপেট হলো নামাজ। এজন্য সূরাতুল বাকারা কোরআনুল করিমের 114 খানা সূরার মধ্যে সর্ব যে বড় সূরা, বৃহত্তম সূরা, সূরাতুল বাকারা থেকে 43 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস মোবারক থেকে একটি হাদিস মোবারক তেলাওয়াত করেছি। আমি আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনার করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানবদেরকে সৃষ্টি করেছেন এবং জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, আমার আবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এজন্য আল্লাহ তাআলার গোলামি দাসত্ব মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গোলামি তা হলো নামাজ। এই নামাজ যারা পড়বে, যারা কায়েম করবে আল্লাহ তাআলার দরবারে, তারা তত নিকটবর্তী হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের বেনা পাঁচটি, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। আল্লাহর নবী বলেন, ইসলামের স্তম্ভের মধ্যে সর্বপ্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে তারা ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করবে, তারা মুসলমানের ভিতরে প্রবেশ করবে। আর যারা মুসলমানের ভিতরে প্রবেশ করবে তার সর্বপ্রথম কাজ হলো ওয়া আকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। নামাজ কায়েম কি এই জিনিসটা আমরা বুঝি না। আমরা মনে করি নামাজ পড়াই মনো নামাজ কায়েম, না, নামাজ কায়েম এক জিনিস, নামাজ পড়াই আরেক জিনিস। আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখবেন নামাজ কায়েম নাই, কারণ নামাজ সকলের পড়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়, কায়েম হয়, কিন্তু আমাদের সমাজের মধ্যে সকলে নামাজ কায়েম করে না, পড়ে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কাপড় পরিধান কায়েম আছে,
যদি আমাদের সমাজের মধ্যে কোন ব্যক্তি যদি উলঙ্গ অবস্থায় আসে তাহলে তাকে আমরা তাচ্ছিল্য করি, অপমান করি। কেন? যে আমাদের সমাজের মধ্যে কাপড় পরা প্রতিষ্ঠিত হয়েছে, এখন যদি এই সমাজের মধ্যে কেউ উলঙ্গ অবস্থায় ঘুরে তাহলে তাকে আমরা বলি যে তুমি কি কাপড় পরিধান করে আসো, না হলে তুমি আমাদের মধ্যে চলাফেরা করতে পারবে না। তেমনি ভাবে যদি নামাজও যদি প্রতিষ্ঠিত হতো, কায়েম হতো, তাহলে আমরাও যারা নামাজ না পড়ে তাহলে আমরাও বলতাম যে তুমি নামাজ পড়ে তারপরে আমাদের সাথে চলাফেরা করিও। কারণ নামাজ আজকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না থাকার কারণে বেনামাজিরাও আমাদের সাথে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, নামাজ শুধু আমরাই পড়ি না, নামাজ আল্লাহ তাআলার সকল সৃষ্টি জীবেরা পড়ে। বলেন সুবহান। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সৃষ্টির সকল জীবেরাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন সকল সৃষ্টি জীবেরা নামাজ পড়ে। সৃষ্টি জীবের মধ্যে যদি আপনি তাকান, গাছের দিকে যদি তাকান, তাহলে দেখবেন গাছ দাঁড়িয়ে রয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন সকল সৃষ্টি জীবের নামাজ একই না, একই না, ভিন্ন রকমের। গাছ দাঁড়ায় রয়েছে এটা ক্যামের মাধ্যমে তার নামাজ, আর পশু পাখি চতুষ্পদ জন্তুর দিকে তাকাইলে দেখবেন ছাগল বেড়া মহিষের দিকে তাকাইলে তারা রুকু অবস্থায় রয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই গরু ছাগল বেড়ার নামাজ হলো রুকু অবস্থায়, আর সাপ দেখবেন সে বুক লাগায়া চলাফেরা করে আর জিকির করতে থাকে। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে সাপ কুমির তাদের নামাজ শুধু সেজদারত অবস্থায়। সম্মানিত সকল সৃষ্টি জীবেদের নামাজ রয়েছে, কিন্তু আমরা মানুষ হইয়া নামাজ সকলে পড়ি না, কিছু সংখ্যক নামাজ পড়ে আর কিছু সংখ্যক নামাজ পড়া হয় না, কিন্তু এর দ্বারা নামাজ কায়েম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে যে কথাটা বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস্সলাত, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। শুধু কি আমরা নামাজ পড়ি না, আল্লাহর নবী রাসূলেরও নামাজ আদায় করেছে। আমাদের নবীর দিকে তাকায়া দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে দুনিয়ার বাসীরা তোমরা শোনাও, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন সারা রাত্র নামাজ আদায় করতে করতে, সারা রাত্র নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা মোবারক গুলো ফুলিয়া যাইত। সারা রাত্র নামাজ পড়েছি কিন্তু আমরা নবীর উম্মত হইয়া কি রকম হইলাম, আমরা নামাজ আদায় করিলাম। মাদানের আরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে
নামাজ পড়ার জন্য তাকে দিয়েছে। শেষ ওসিয়ত করেছে, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করাও। আল্লাহ রাব্বি বিশ্বরাব্বি রহমাতুল আলামিন যখন দুনিয়াকে বিদায় নেবেন, ওই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আস-সালাতু ওয়াস-সালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতেরা রে তোমরা নামাজ পড়াও, নামাজ কায়েম করাও, আর আল্লাহ তাআলাকে ভয় করাও, আর দাস দাসীদের ব্যাপারে তোমরা সচেতন থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বিদায়ের কালেও শুধু নামাজ নামাজ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন অসুস্থ হয়ে গেছে, মসজিদুল নববীর মধ্যে যাইতে পারে না। আমাকে হাত মোবারকের মধ্যে ধরে আমাকে উঁচু করাও, আমি দেখব মসজিদে নববীর মধ্যে মানুষগুলো নামাজের মধ্যে আসছে কিনা। ওই নবীজিকে হাত মোবারক ধরে উঁচু করার পরে ওই জানালা দিয়া যখন লাগে নবীজি তাকাইলেন, নবীজি তাকায়া দেখি সকল সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত হইয়া নবীজির অপেক্ষা করতে করতে সাহাবীরা ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আল্লাহর মায়ার নবী রহমাতাল্লিল আলামিন এখনো নামাজে আসেন না, অসুস্থতার কারণে নামাজে উপস্থিত হইতে পারে না, কিন্তু সময় চলে যায় তো আমাদের মধ্য থেকে কোন এক ব্যক্তি নামাজের ইমামতি করাও। আরো আগরকে নামাজের ইমামতি করার জন্য সামনে হাত বাড়াইয়া দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইমামতির মুসল্লায় গিয়া নামাজ আদায় করে আর এই দৃশ্য থেকে নবীজি আনন্দে কান্না শুরু করেছে। আল্লাহর নবী কান্দে, ইয়া হাবিব আল্লাহ, নবীজি গো আমার বাবা আবু বকর ইমামতি করার কারণে কি আপনি কি কাঁদতেছেন নাকি? নবীজি ডাক দিয়ে বললেন, আশালা, এই জন্য আমি কাঁদিলাম, এই কান্না আমার কোন দুঃখের কান্না না, এই কান্না হলো আমার আনন্দের কান্না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেদিন প্রতিষ্ঠিত করতে গিয়া আমি ওই উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিলাম, ওই তায়েফের ময়দানে গিয়া পাথরের ওই যে পাথর চুরে মেরেছে কাফেরের বাচ্চারা, যেই পাথরের আঘাতে আমার শরীর জর্জরিত হইয়া রক্ত মোবারক বের হইল, ওই পাথরের আঘাত একমাত্র দিলকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজকে কায়েম করার জন্য। আজকে আমি জানালা দিয়ে তাকায়া দেখলাম আমার সকল সাহাবীরা আমার উম্মতেরা নামাজের মধ্যে হাজির হইয়া গেলাম, আমার মন সাক্ষী দেয় আমিও যদি দুনিয়া থেকে বিদায় নেই আমার উম্মতেরা নামাজ ছাড়বে না। আল্লাহর নবী বিশ্ব রহমাতুল আলামিন জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য ওই তায়েফের ময়দানে এত বা
পাথরে লিখে খাইল একবার ওই নবীজির পেট মোবারক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলে ফুলে যখন নাকি পেট মোবারকের মধ্যে তেল মোড়ায়, তেল মোবারক তেল যখন মোড়ায় তেল মোড়ানোর সময় আল্লাহর নবী বিশ্বনবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পেট মোবারকের মধ্যে ছোট ছোট দাগ গুলো দেখা যায় মাছের মাথার মধু। আয়েশা যুগের বাণীগুলো জোরে দিয়ে বলে আপনার কি কোন সময়ে বসন্ত গোটা হয়েছিল কিনা? আপনার পেট মোবারকের মধ্যে এত কালো দাগ কেন, এত কালো দাগ কেন নবী? ও নবী, এই দাগ গুলো কোথা থেকে আসলো? নবী যে যুগের বাণী গুলো জোরে দিয়ে বলেন শোনো, এগুলো কোন বসন্ত গোটার দাগ না, এগুলো হলো আমার উম্মতদেরকে ওই যে বেদিন থেকে দিনের পথে আনার জন্য, কালেমা দাওয়াত দেওয়ার জন্য। যখন নাকি আমি তাইফের জমিনের মধ্যে যাই, তারা আমাকে না চিনে অসহ্য ভাবে আমাকে সহ্য না করতে পেরে তারা পাথর গুলো আমার দিয়ে ছুড়ে মেরেছিল। এত পাথর গুলো ছুড়ে মেরেছিল, এত পাথর পাথরের আঘাত আজ পর্যন্ত আমার শরীর থেকে যায় না। না যাওয়ার কারণ একটা হলো আয়েশা শোনো, এই পাথরের আঘাত গুলো আমি নবী রেখে দিয়েছি, কালকে আমাদের ময়দানে এক এক পাথরের আঘাতের চিহ্ন দেখাইয়া আমি নবী আমার অসংখ্য উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজুরিন, যারা নাকি নামাজ আদায় করবে তারা আমার নবীকে ভালোবাসবে, কারণ নবীজি এই নামাজকে শিক্ষা দেওয়ার জন্য অনেক চেষ্টা মুজাহাদা করেছে। আল্লাহর নবী বলেন, আমি যেভাবে নামাজ আদায় করি নামাজ করি, তোমরাও সেইভাবে নামাজ পড়ো। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু নামাজের দৃশ্য দেখলে মনে হয় নামাজ নিয়ে মনে হয় অভিনয় করতেছে, কথা বলেন ঠিক কিনা? রুকু সেজদা ঠিক মতো করে না। আল্লাহর নবী বলেন, সাবিরা, সব থেকে বড় নিকৃষ্ট চোর কে জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কে হতে পারে ওই চোর, এত নিকৃষ্ট চোর? নবী গো, আমরা জানতে চাই আপনার কাছে ওই চোরটা কে? আল্লাহর নবী ডং দিয়ে বলে, সাহাবীরা শোনো, যারা নাকি নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা আশ্চর্য হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি নামাজের মধ্যে আবার কেমন করে চুরি করে গো নবী? নবী যে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, যারা নাকি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, খুশু খুশু সহিত নামাজ আদায় করে না, তারা হলো নামাজের চুরি করে, তারা হলো নামাজ চুরি করে, তারা হলো নামাজের চোর, আর তারা হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। এজন্য প্যারা হাজুরিন, নামাজের মতো নামাজ পড়তে হবে। যারা নাকি নামাজের মতো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলে এই নামাজ তাদেরকে অশ্লীলতা গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে তাদেরকে ফিরে আনবি। কিন্তু আমাদের সমাজের মধ্যে 42 বছর যাবত নামাজ পড়ে, কিন্তু হ্যাঁ চুরিও করে নামাজও পড়ে, আছে কি নাই?
নামাজ পড়ে কিন্তু সুদও খায়, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে শেকায়াত করে, নামাজ পড়ে বেপর্দা চলে, নামাজ পড়ে অন্যের হক মেরে খায়, নামাজ পড়ে তো সে পরের আল ঠেলে ঠেলে নিজের খেত বাড়ানোর জন্য আল ঠেলার মধ্যে লিপ্ত। আমাদের সমাজে এমন নামাজ আছে কি নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা নাকি এমন ভাবে নামাজকে খুশু খুশু শহীদ আদায় করবে না, তাদের নামাজ পড়ে কোনো লাভ হবে না। আরেক দল আছে রে বাজান, নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য দাড়ি পেকে গেছে, যদি এখন নামাজ না পড়া হয় তাহলে মানুষ খারাপ বলবে, এই কারণে সে নামাজে আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন এমন নামাজের জন্য জাহান্নাম। কি জাহান্নাম? সূরাতুল মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল মুসাল্লিন, যারা নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়বে, এই নামাজ তাদের জন্য কোনো উপকারে আসবে না, এই নামাজ তাদেরকে জান্নাতে নেবে না, এই নামাজ পড়েও তারা জাহান্নামের মধ্যে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো নামাজের মতো নামাজ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহর নবী ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন রাব্বি জাআলনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর নবী ইব্রাহিম নবী বলেন রব্বি জাআলনি মুকিমা সলাতি, হে আল্লাহ আমাকে নামাজ কায়েম করার তৌফিক দান করো। কিন্তু আজকে আমরা নবীও না, সাহাবীও না, তাবিও না, তাবে তাবিও না, কিন্তু আমরা সাধারণ হয়ে আমাদের কি অবস্থা হলো? নামাজ থেকে আমরা গাফেল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজ আমাদের কায়েম করা দরকার আছে কি নাই? আছে, কিন্তু আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা যে আমরা যদি নামাজ কায়েম করি, নামাজকে প্রতিষ্ঠিত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সংসারের মধ্যে শান্তি বর্ষিত করবে, সমাজের মধ্যে শান্তি বর্ষিত করবে, রাজ্যের মধ্যে শান্তি বর্ষিত করবে। কিন্তু আমরা আজকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই, রাজ্যের মধ্যেও শান্তি নাই। কেন? আমাদের সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত না, নামাজ প্রতিষ্ঠিত না, কিন্তু নামাজও তো আমরা পড়িও না। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ পড়লেও নামাজ পড়ার মতো আমরা পড়ি না। কিছু মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, কিছু মানুষ নামাজে এসেও নামাজকে আমরা খুশু খুশু সহিত আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ নামাজে আসে, নামাজকে ফ্যাশন করে নিয়েছে, কিছু মানুষ সুস্থ অবস্থাও আবার চেয়ারের মধ্যে বসে নামাজ আদায় করে। আমাদের সমাজে এমন লোক আছে কি না? কাজকর্ম ঠিকই করতে পারে, কিন্তু নামাজের মধ্যে এসে অনেক ধরনের বাহানা তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। আমি অসুস্থ, আমি কমর বাঁকা করতে পারি না, আমি হাঁটু বাঁকা করতে পারি না। কিন্তু দেখেন বাবা, ওই যে সাহাবীদের মধ্যে, তাবে তাবিনদের মধ্যে, তাদেরকেও যদি বলা হয়েছে তোমরা নামাজ হ্যাঁ এত দীর্ঘ সময় আদায় করিও না, কিন্তু হ্যাঁ তারা কি করেছে, এত বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে হ্যাঁ তারা উঠতে পারে না, তাদেরকে আরেকজনে হ্যাঁ দরে দাঁড় করে দিয়েছে। তো নামাজের মধ্যে তাদের এই দাঁড়ে সারা রাত্র পার হয়ে গেছে। বলেন সুবহান। ইমাম আবু হানিফার দিকে লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা
সারা নামাজের মধ্যে দাঁড়াইয়া সারা রাত্র নামাজের মধ্যে দাঁড়ায়া থাকি, নামাজ পড়তে পড়তে এমন ভাবে নামাজ পড়ে রে বাজাম, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে যখন নাকি পঞ্চাশ ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত যখন আসে, ইমাম আবু হানিফা কানতে কানতে বেহুশের মতো হয়ে যায়। এদিক মসজিদের মধ্যে আজান যখন দেওয়া শুরু করে, ইমাম আবু হানিফা ফজরের সময় হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলে, হে মুয়াজ্জিন কেন মসজিদের মধ্যে আজানের ধ্বনি বাজায়া দিলাও? আমি আল্লাহকে আরেকটা সেজদা বাড়ায়া দিতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন, তারা কেমন নামাজ পড়েছে? আমরাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আসলে কেন কানতেন? তারা কোরআনের অর্থগুলো বুঝতে ওই আয়াত যখন আসতেন তিনি বুঝে ফেলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকতে বলবে, হে পাপিষ্ঠরা তোমরা আজকে নেককারদেরকে নেককার থেকে পৃথক হইয়া যাও, হে বদকারেরা তোমরা আজকে নেককার থেকে পৃথক হইয়া যাও। আবু হানিফার যুগের পানিগুলো ছেড়ে দিয়ে কোলেন মুখের মধ্যে নেককারদের সাথেও চলাফেরা করা যায়, বদকারদের সাথেও চলাফেরা করা যায়। এই বিষ্ণুরামপুর বাজারের মধ্যে নেককারেরাও বাজার করে, বদকারেরাও বাজার করে, যারা নামাজ না পড়ে তারাও বাজার করে, যারা নামাজ পড়ে তারাও বাজার করে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফরমান জারি করবে, আজকে তোমরা বদকার থেকে আলাদা হয়ে যাও, আর বদকারেরাও বলবে বদকারদেরকেও বলবে তোমরা আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও। এই কথা যখন বলে ইমাম আবু হানিফা কান্দে, প্রভু কিয়ামতের ময়দানে আমি যদি বদকার হয়ে যাই আমার অবস্থা কি হইব? এই আয়াত পড়ে আর কান্দে কান্দে ফজর হইয়া যায়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সাহাবীদের দিকে লক্ষ্য করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখুন, যুদ্ধের ময়দানে ওই যে নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইছে তো এক কাফের তীর ছুড়ে মারছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে এসে লাগলো, রক্ত জ্বরতে জ্বরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া অজ্ঞান হইয়া পড়ে গেছে। ওই অজ্ঞান হওয়ার আগে এক সাহাবীকে হাত ধইরা নামাজের জায়গার মধ্যে দাঁড় করায় দিল। ওই যে নামাজ শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে আসার পরে সাহাবীরা কইরে, আমাকে ধরে নামাজে দাঁড় করায়া দাও। ওমর ডাক দেওরে, আমি নামাজ আদায় করব। সাহাবীরা বলে, হুজুর আমিরুল মুমিনিন, আপনি তো অসুস্থ, আপনার পা থেকে রক্ত জ্বরতে জ্বরতে আপনি দুর্বল হইয়া গেলেন, আপনি এখন কিভাবে নামাজ আদায় করবেন? ওই ওমর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে,
শোনাও আল্লাহর নবী বিশাল নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, যারা নামাজ তারা করবে ইসলামের মধ্যে তাদের কোনো অংশ থাকে না। এজন্য আমাকে ধরে নামাজে দাঁড় করে দাও, আমি নামাজ আদায় করি। তারা কেমন নামাজের প্রতি যত্নবান ছিল, কিন্তু আমরা কি নামাজ আদায় করি? আজকে আমরা সুস্থ অবস্থাও নামাজে যাই না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের দিকে লক্ষ্য করুন, হাদিসের মধ্যে উল্লেখ করেছে যারা নাকি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটা পুরস্কার দিবে। কয়টারে বাজান? পাঁচটা পুরস্কার দিবে। এক নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে বলে রিজিকের অভাব দূর করে দিবে। কিন্তু আজকে আমরা এই রিজিকের জন্য দুনিয়ার পিছনে মানুষের পিছনে দৌড়াইতেছি, কিন্তু আমরা রিজিক পাইতেছি না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহিম বলেন, যারা নাকি এই পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবাও, আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটা পুরস্কারের মধ্যে এক নম্বরে হলো রিজিকের পেরেশানি দূর করে দিবে। তারপরে আল্লাহর নবী বলেন যে দ্বিতীয় নাম্বার পুরস্কার, দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো মরার পরে মৃত্যু, যে মৃত্যুর আজাব আছে কি নাই বাজান? আছে। মরণের আজাব আছে। তারপরে কবরের আজাব আছে কি নাই? কবরের আজাব দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবর দেখতেন কাঁদতে কাঁদতে চোখের পানি গুলো জড়তে জড়তে দাড়ি গুলো ভিজে যায়, দাড়ি গুলো ভিজে বুকের মধ্যে এই চোখের পানি গুলো পড়ত। পড়ার পরে লোকেরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো জাহান্নামের বয়ান করলে আপনি কান্দেন না, জান্নাতের ওই মৌতের বয়ান করলেও কান্দেন না। যখন নাকি কবরের বয়ান করা হয় আপনি কান্দে কান্দে আপনার চোখের পানি গুলো দাঁড়ি ভিজে যায়, দাঁড়িও ভিজে আপনার বুক গুলো ভিজে যায়। হুজুর আপনি কবরের আযাবের কথা শুনলে এত কান্না কেন কান্দেন? কবর দেখলে কেন এত কান্দেন? ওই ওসমান ডাক দিয়ে বলে, লোক সকলেরা তোমরা শোনাও, আল্লাহর নবী বলেছেন মরার পরে প্রথম ঘাটি হলো কবর। মরার পরে প্রথম ঘাটি কি হবে? কবর। যে কবরে কোনো সাথী থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, যে কবরে কোনো আপন বলতে আপন থাকবে না। বলেন তো মরার পরে কি কবরে আমাদের স্ত্রী সাথে যায়, আমাদের বাবা সাথে যায়, আমাদের মা সাথে যায়, আমাদের বন্ধু বান্ধব সাথে যায়? তো কেউ সাথে যায় না। কিন্তু এই নির্জনতার ঘর, পোকামাকড়ের ঘর দেখে আমি কান্দি, যে ঘরে যে ঘরে আমার একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ রইবে না, যে কবরে রাসূল সারা বান্ধব কেহ হইবে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। ওসমান এই কবরকে দেখে কান্না জোর জোর দয়া কান্দে, মানুষ
মানুষেরা বলে হুজুর আপনি কবর থেকে কান্দেন কেন? কবর হলো প্রথম গাড়ি ও বাজনের আরে, যারা উপস্থিত হয়ে গেছেন লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন যারা লাগি গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন ওই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে ওই যে মরার পরে ফুল সিরাতের ফুল আছে কি নাই, এত বড় ফুল এত বড় শাস্তি বাজান, এই ফুলের এই ব্রিজের নিচে হলো জাহান্নাম, এই ব্রিজের নিচে হলো জাহান্নাম, এত বড় ব্রিজ, 30 বছরের রাস্তা, উঠতে লাগে 10 বছর, যাইতে লাগে 10 বছর, নামতে লাগবে 10 বছর। আল্লাহর নবী বলেন সাবিরা শোনাও, এ ফুল সিরাতের ফল এটা এমন হবে চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে উদার হবে, আর অমাবস্যা রাতের চেয়ে অন্ধকার হবে। আল্লাহর নবী বলেন উঠতে লাগে 10 বছর, যাইতে লাগে 10 বছর, আর নামতে লাগে 10 বছর, 30 বছরের ফল। আর যারা নাকি নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন এই ফল তারা বিদ্যুতের গতিতে পার হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। আর যারা নাকি নামাজ আদায় করবে না, তারা এই ফুলের মধ্যে জাহান্নামের ব্রিজের মধ্যে, এই ব্রিজ জাহান্নামের, জাহান্নামের নিচে রয়েছে, এই ব্রিজের মধ্যে উঠার সাথে সাথে তারা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাইব। বলে নাউজুবিল্লাহ। এই জন্য পেয়ারা হাজুরিন, আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আর হালকা হয়ে যাওয়ার পরে নামাজ পড়ার পরে আমলের পাল্লা ভারী হইবে, মিজানের পাল্লা ভারী হইয়া যাইব। তো মিজানের পাল্লা ভারী হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দার ডান হাতে তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে যারা ডান হাতে টিকেট পেয়ে যাবে তারা জান্নাতি হয়ে যাবে, আর যারা বাম হাতে টিকেট পাবে তারা জাহান্নামী হয়ে যাবে। আর যখন জান্নাতীরা এই ডান হাতে টিকেট পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন লক্ষ্য করুন, এই যে এক নাম্বার পুরস্কার, এক নাম্বার পুরস্কার হলো রিজিকের অভাব দূর করবে। সুবহানাল্লাহ। বলেন কিন্তু আমরা রিজিকের জন্য পেরেশানি করি, কিন্তু রিজিক দেখে আরো জোরে বলেন আল্লাহ, রিজিক দেখে আল্লাহ তাআলা রিজিক দেয়। মুসা পয়গম্বর মরুভূমি দিয়া হাঁটে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা, ও মুসা তোমার লাঠি দিয়া এই পাথরের মধ্যে বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে একটা পাথর ভেঙে আরেকটা পাথর বের হইল, আরেকটা পাথর বের হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হে মুসা তোমার এই লাঠি দিয়া এই পাথরের মধ্যে বাড়ি দাও। যখন নাকি দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি দিলেন, দ্বিতীয় পাথরটা ভেঙে তৃতীয় পাথর বের হয়ে গেল, মুসাকে ডাক দিয়ে বলে হে মুসা তৃতীয় পাথরের মধ্যে বাড়ি দাও, তৃতীয় পাথরের মধ্যে বাড়ি দেওয়ার পরে চতুর্থ পাথর বের হইল, চতুর্থ পাথর বের হওয়ার পরে বন্ধুরে লক্ষ্য করুন ওই পাথরের ভিতরে
ওই চতুর্থ পাথরের ভিতরে থেকে একটা পোকা বের হয়েছিল। কি বের হলো? একটা পোকা বের হয়েছে। পোকা বের হওয়ার পরে ওই পোকার মুখের মধ্যে খাবার দেখা যায়। সুবহান আল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা ডাকে বলে, হে পোকা, তোমার মুখের মধ্যে খাবার কে দিল? ওই পোকা ডাক দিয়ে বলে, মুসা আলাইহিসসালামকে বাসা বুঝার তৌফিক আমার আল্লাহ তাআলা দিলেন। ওই পোকা ডাক দিয়ে বলে, মুসা গো, এই পাথরের ভিতরে আমার আল্লাহ তাআলা আমাকে খাবার পৌঁছাইতাছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশেষ বক্তার আগমন, হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল হাসান আনসারী সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিতেছি, এই নামাজ যারা পড়বে তারা নামাজের মাধ্যমে জান্নাতে যাইব, আর যারা নামাজ না পড়ে আশা করে যে আমরা কি করব, জান্নাতে যাইব, কারণ আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা নামাজ না পড়ে বলে আমরা জান্নাতে যাব, ওই কিয়ামতের ময়দানে যারা উঠবে তারা সকলে বলবে, আমরা তো নামাজ পড়লাম, কি বললাম, নামাজ পড়েছি, তো আমাদেরকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাকতে বলবে, বান্দারা সকলে বলো তোমরা নামাজে, কিন্তু আমি তো জানি, কথা বলেন ঠিক কিনা, আল্লাহ তাআলা জানে কি জানে না? আল্লাহ তাআলা বলবে, তো আমি তো জানি তোমরা কেমন নামাজে, তোমরা যদি নামাজ আজি পড়ে থাকো, এ কিয়ামতের ময়দানে আমাকে একটা রুকু কইরা দেখাও, একটা সেজদা কইরা দেখাও, যদি করে দেখাইতে পারো রুকু এবং সেজদা কইরা তোমরা জান্নাতে চলে যাইবা। ওই মানুষগুলো যখন নাকি আল্লাহ তাআলা এই কথা বলবে, তখন তারা রুকুতে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে লোহার খামার মতো এমন স্ট্রং বানায়া দিব, তাদের রুকু করার ক্ষমতা থাকবে না, পা গুলো বাঁকা করতে পারবে না, চেষ্টা করবে তো শক্তি প্রয়োগ করবে, উবুত হইয়া উল্টার দিকে পড়ে যাইব। আর যারা নাকি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করবে, তাদের হাসর নাসর হইবে কারণের সাথে, উদ্বার সাইতে আবু জাহেলের সাথে, যাদের যাতে যারা যাদের সাথে যাদের মহাব্বত হবে তাদের সাথে তাদের কিয়ামত হবে, ওই উদ্বার সাথে তাদের হাসর নাসর হইবে, বেদিনদের সাথে হাসর নাসর হইবে। এজন্য পেয়ারে হাজিরিন, আমরা এখান থেকে অজ্ঞপদ্য হইয়া এক সুরে মন বলে সমস্ত সুরে আমরা একটা জবান খুলে আমরা একটা স্বীকৃতি দিতে চাই, নামাজ পড়া আমাদের দরকার আছে কি নাই, আরো জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে কি নাই, নামাজ বিকল্প, নামাজ ছাড়া বিকল্প রাস্তার মাধ্যমে জান্নাতে যাওয়া যাইব, যাবে না? কিন্তু অনেকে হাজার নামে গান বাজায়া গাঁজা খায়া কয় যে আমরা হাজার তরিকায় আছি গাঁজা খায়া, এরা নামাজ রোজা রাখে না, এরা টুনটুনাটুন টুন বাজায় আর গাঁজা খায় আর খাজা গায় আর খাজার গান গায়। তো আল্লাহর ওলিদের সামনে যারা নাকি
কুটুক্তি করে গাধা হয়ে যারা নাকি আল্লাহর ওলিদের সম্মান যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, আমরা তাদের বিপক্ষে, আমরা তাদের কোনো পক্ষে না, আমরা ওলি আল্লাহদের পক্ষে রয়েছি। কিন্তু যারা ওলি আল্লাহদের বিপক্ষে গিয়ে যারা নাকি খাজার নামে গান বাজায় আর গাধা খায়, তাদের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। খাজা ওই যে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি এক সেজদা দিয়েছে তো ফজর হয়ে গেছে, মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলে, হে মুয়াজ্জিন, তুমি মসজিদের মধ্যে আজান বাজায় দিলা, আমি আল্লাহকে মনবরে আরেকটা সেজদা দিতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কোন খাজার আসে? এরা তো খাজার আসে না, বরং গাজার আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোন বন্ডাদের সাথে না, আমরা হককালে আলেমদের সাথে, যারা নামাজ রোজার পক্ষে, যারা পর্দা পোশিদার পক্ষে, যারা হক হালাল হারাম বেঁচে চলে, আমরা তাদের পক্ষে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথা বলেছে আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।